সমগ্র মানিকগঞ্জ জেলায় পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থাপনার জন্য বিশেষ খ্যাতি আছে। আর এই ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শনের একটি হল মত্তের মঠ। মত্ত গ্রাম মানিকগঞ্জ সদরের অতি নিকটে। আর এই মত্ত গ্রামে প্রায় 250 বছরের স্মৃতি নিয়ে বয়ে বেড়াচ্ছে এক মঠকে কেন্দ্র করে। এই মঠই মত্তের মঠ নামে পরিচিত। পটল গ্রামে হেমসেন নামে এক অত্যাচারী জমিদার ছিল প্রায় 250 বছর পূর্বে। কথিত আছে এই এলাকার কেউ জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারত না এই জমিদারের দাপটে। সাধারণ প্রজাদের জন্য তা নিষিদ্ধ ছিল। জমিদার অত্যাচারী হলেও সে ছিল পিতৃভক্তির এক বিরল দৃষ্টান্ত। হেমসেন তার পিতৃবিয়োগে তার পিতার শেষকৃত্যস্থলে তৈরি করেন এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত ও কারুকার্য খচিত এক দৃষ্টিনন্দন মঠ। জানা যায় সুদূর ইরাক থেকে কারিগর এনে নিটল দিঘির পারে 15% জায়গার উপর প্রায় 200 ফুট উঁচু এক ইমারত নির্মাণ করেন। সুনিপুণ কারুকার্য খচিত সুউচ্চ এই ইমারতটি তৎকালীন সময়ে দর্শনার্থীদের ওই এলাকায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা মত্তের মঠ নামে আজও পরিচিত। একটি ছেলে তার বাবার স্মরণে এই মঠটি তৈরি করেছিলেন বিশ্ববাসীর কাছে স্মরণীয় করে রাখার জন্য। 1965 থেকে 66 সালের দিকে প্রথম হেলিকপ্টার যোগে একদল আমেরিকান পর্যটক দেখতে আসেন এই মঠটি এবং আগ্রহ প্রকাশ করেন ধ্বংসের দ্বার প্রান্তে থাকা জীর্ণ মঠটি সংস্কারের জন্য। কিন্তু এলাকার খ্যাতিনামা হিন্দু পরিবার শিশির কুমার দাশগুপ্ত, প্রমোদ দাশগুপ্ত প্রভৃতি ব্যক্তির বাধার মুখে তা আর এগোয়নি। আরও জানা যায় 1972 সালের দিকে চীনের একদল পর্যটক মঠটি দেখতে এসে এর নির্মাণ শৈলী নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। জমিদার হেমসেনের মৃত্যুর পর তার উত্তরাধিকারী পুত্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। তখন থেকে মঠটি রক্ষণাবেক্ষণ কাজে ভাটা পড়ে। বাংলা 1326 সালে আশ্বিন মাসের এক ঝড়ের বিকেলে মঠের ওপরের 5টি কলসিসহ প্রায় 20 ফুট অংশ ভেঙে নিটল দিঘির মধ্যে পড়ে যায়। পূর্বের মত্ত গ্রামটিতে একসময় প্রতাপশালী জমিদারদের বসবাস ছিল। তাদের মধ্যে রামকৃষ্ণ সেন,
এবং তার ছেলে প্রসন্ন কুমার সেনের নাম উল্লেখযোগ্য। মানিকগঞ্জের পুরাকীর্তির ইতিহাসে সদর উপজেলার মত্ত গ্রামের গুপ্ত পরিবারের অবদানের স্বীকৃতি পাওয়া যায়। এ পরিবারের আদি পুরুষ ছিলেন শিবানন্দ গুপ্ত, প্রভাস গুপ্ত, শিশির গুপ্ত এবং প্রবোধ গুপ্ত পর্যন্ত মোট 23 পুরুষের সন্ধান পাওয়া গেছে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শিবানন্দ গুপ্ত নামকরা কবিরাজ ছিলেন। অনুমিত হয় যে বাংলাদেশের পাঠান শাসনামলে মত্তের গুপ্ত বংশীয় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এ এলাকায় যেমন বিশেষ প্রাধান্য বিস্তার করেছিলেন, তেমনি ভেষজ চিকিৎসাশাস্ত্রে তাদের অগাধ বুৎপত্তি প্রবাদের মতো লোকমুখে আজও উচ্চারিত হয়।